বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকে আমি মহরম মাসের রোজা রেখেছি, আর হচ্ছে তার জন্য একটা মজাদার নাস্তা তৈরি করেছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি, যেহেতু এটা ঝটপট তৈরি করা যায়, যে কোনো ইফতার আইটেম অথবা মেহমানদারি বা বাচ্চাদের বড়দের সবার খুব পছন্দ করবে। আর এখানে হচ্ছে সকালে আইমান একটা ডিম পোস্ট খেয়েছে, ওকে একটা ডিম পোস্ট খেয়ে দিয়েছি। আর হচ্ছে এখন চিপস খাচ্ছে ও, আর হচ্ছে ওর স্পাইডারম্যানকেও খাওয়াচ্ছে, আবার ও খাচ্ছে। তো দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, আর এখন হচ্ছে আইমানের দুধটাও ঠান্ডা করছি। এটা হচ্ছে আমার একটা রেগুলার কাজ, দুধটা ঠান্ডা করি, কারণ ঠান্ডা না করলে দেখা যায় দুধের সর পড়ে যায়, আর আইমান সর একদমই পছন্দ করে না। তো এখন হচ্ছে বিকেলের দিকে আসরের নামাজ পড়ে আমি শরবত বানাচ্ছি, যেহেতু রোজা রেখেছি তাই আর অনেক গরমও পড়েছে। তো লেবু আনতে ভুলে গিয়েছিল, তাই ভাবলাম যে ঘরে তো লেবুর রস করে রেখেছিলাম, সেখান থেকে আর কি আইস লেমন আইসটা নিয়ে নিলাম, আর চিনি দিয়ে এখন একটা শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেব। শরবতটা একটু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগবে রোজার মধ্যে। তো শরবতটা বানানোর পর এখন আমি শরবতটা আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে শরবতটা আর কি ঠান্ডা হয়ে যাবে, আর ইফতারির সময় এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে ভালো লাগবে। তো এখন আমি ঝটপট যে নাস্তাটা, সেই নাস্তাটা আর কি রেডি করছি। সেটার জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 1/4 কাপ আটা, আটা বা ময়দা যেটাই ঘরে থাকুক সেটা দিলেই হবে, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মানে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সাদা গোলমরিচের গুঁড়া, টালা জিরা গুঁড়া, আর গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ করে দিয়েছি, আর এখন এটাকেও ভালো মতো আর কি মেখে নিব। আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে হয় কি কালারটাও অনেক সুন্দর আসে, আর দেখতে খুব ভালো লাগে এটার জন্য আর কি। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে আসছি। আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি, আর এরকম গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর এখন এটাকে আমি গোল্ডেন কালার করে আর কি ভেজে নিব। তো আপনারা এই মজাদার আর ঝটপট নাস্তাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার এই ঝটপট মজাদার রেসিপিটা সবাই দেখে উপকৃত হতে পারে। আর এত বেশি মজা এই, মানে এই নাস্তাটা, মানে আপনারা যদি ট্রাই না করেন তাহলে আসলে বিশ্বাসই করতে পারবেন না যে এই নাস্তাটা এত মজা। মানে পাকোড়া আমি অনেক খেয়েছি, অনেক আইটেমের পাকোড়া খেয়েছি, বাট এই রকম পাকোড়া, মানে এত ফ্লেভারফুল একটা পাকোড়া আমি আসলে কখনো খাইনি। আমি যখন খেয়েছি আমার মনে হয়েছে আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে বসে চাইনিজ কোনো পাকোড়া খাচ্ছি, এরকম একটা ফ্লেভার। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি, আর এই তো আমি পরিবেশন করে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো আমি ভেঙেও দেখাচ্ছি ভিতরের সারফেসটা কত সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। তো এখন আর কি আমি আইমানের পাপাকে দিয়ে দিব নাস্তাটা, আর আমি ইফতারির সময় খাবো আর কি, গরম গরম ওর পাপাকে খেতে দিব। তো এখন হচ্ছে মাগরিবের সময়, আইমানের পাপা মজা পেয়ে সবই খেয়ে ফেলছে, আমার জন্য রেখেছে তিনটা। তো এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা হলেও অনেক বেশি মজা লেগেছে।
আর চিড়া দই নিয়েছি মানে ইফতারের জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।